কবিতার শিরোনাম আমি, রচনা করেছে কবি জনার্দন গোস্বামীয়ে। মরমর পৃথিবী মই যে নাজানিলু, বুকুত মোৰ কেনেকৈ গজি উঠিল তোমারেই এই বিশাল আকাশ, অরণ্য, সাগর, পর্বতমালা। কত আছিলা তুমি অসীমৰ এটি সত্যৰ বিন্দুত, নে সংজ্ঞার এটি বৃত্তৰ সীমাত? মই বারে বারে সুধু, এই যে টোপাল টোপাল আমার মিঠা সময়, আহি থাকে নে গৈ থাকে, রই থাকে নে বই থাকে? মই আছিল নিষ্ঠুৰ মহাকাশৰ হাহাকার গর্ভত, আন্ধারে আবরা এটি পোহৰ কণিকা, ছটফটাই ছটফটাই আজি আহি তোমার বুকুত হলোহি ধূলিকণার এটা মিঠা কবিতা। কোনে কাঢ়ি নিয়ে তোমার রং, মই যে লৈ আহিছো এখন চকুপানির রামধেনু। আমি জানো আমার নিয়তিক, নাই যদিও নমরে আমার মরিচিকা, আছে যদিও নিজে আমার সপোন, নাই মই আর কথাকে নকও, কথা যে নকবা তুমিও। নীরব পৃথিবীর দুর্দান্ত ছন্দত মুঠ খাই যাব এজুরি চকুর পতা, সরগর ব্যাকুল দুখন উঠে কপি কপি পান করিব সেই গভীর মৌনতা। তথাপি যে হেরাই না যাও আমি, হৃদয়ের দুয়ার মুখত বাজি উঠিব জীবনের মঙ্গলময় সুরধ্বনি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়।